नमस्कार, এই মুহূৰ্তত আন এটা খবৰ লৈ আহিছো। আজি স্বাধীন ভাৰতৰ দশম গৰাকী প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ দ্বিতীয় মৃত্যুবাৰ্ষিকী আৰু দ্বিতীয় মৃত্যুবাৰ্ষিকী উপলক্ষে আজি প্ৰধানমন্ত্ৰীজনক দেশজুৰি সোঁৱৰণ কৰা হৈছে আৰু ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়ৰ বাজপেয়ী ভৱনতো শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ আয়োজন কৰা হ'ল। ৰাজ্যিক বিজেপিৰ নেতৃত্ব কৰ্মী বিষয় ববিয়াই শ্ৰদ্ধাঞ্জলি জনালে ভূতপূৰ্ব প্ৰধানমন্ত্ৰীগৰাকীক। আৰু ভূতপূৰ্ব প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ আজি দ্বিতীয় মৃত্যুবাৰ্ষিকী আৰু সমগ্র দেশজুৰি আজি প্ৰধানমন্ত্ৰীগৰাকীক স্মৰণ কৰা হৈছে। আৰু স্বাধীন ভাৰতৰ দশমগৰাকী প্ৰধানমন্ত্ৰী আছিল, মুঠ ত্ৰিনিবাৰৰ বাবে তেওঁ প্ৰধানমন্ত্ৰীৰ পদ অলংকৃত কৰিছিল। 2015 চনত ভাৰতৰত্ন সন্মানেৰে সন্মানিত কৰা হৈছিল, 1992 চনত পদ্মবিভূষণ, 1993 চনত কানপুৰ বিশ্ববিদ্যালয়ৰ পৰা দিল্লীত উপাধিৰে সন্মানিত কৰা হৈছিল প্ৰধানমন্ত্ৰীগৰাকীক। আৰু ৰাজ্যিক বিজেপিৰ কাৰ্যালয়টো আজি দ্বিতীয় মৃত্যুবাৰ্ষিকী সশ্ৰদ্ধাৰে স্মৰণ কৰা হ'ল ভূতপূৰ্ব প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীক। ভাৰতবৰ্ষৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী, ভাৰতৰত্ন পদ্মবিভূষণ আৰু ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰতিষ্ঠাপক ৰাষ্ট্ৰীয় সভাপতি শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার পুণ্য মৃত্যুতিথি আজি উদযাপন করা হয়। আমি সকলে জানো যে বাজপেয়ী ডাঙরিয়া ভারতীয় জনতা পার্টির এজন মার্গদর্শকে নাছিল, তেও ভারতবর্ষর প্রতিগৰাকী ব্যক্তির আদর্শ প্রতীক আছিল। তেখেতর যি জীবন, তেখেতর যি আদর্শ, রাষ্ট্রীয়তাবাদৰ ৰাজনীতিক সমগ্র ভারতবর্ষত বিস্তারিত করার কারণে বাজপেয়ী ডাঙরিয়ায় ভারতীয় জনসংঘ, তারপিছত জনতা পার্টি আৰু পরবর্তী সময়ত ভারতীয় জনতা পার্টির জড়িয়ে সুশাসন প্রদানের জড়িয়ে ভারতবর্ষক বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করার যে সংকল্প, সেই সংকল্পক আগবাই লৈ যোৱাৰ কারণে তেখেতর জীবনকালত তেখেতে যি ধরনের অতুলনীয় অবদান আগবঢ়াই গল, সেই অবদানক আজি শ্রদ্ধা সহকারে স্মরণ করার বাবে আজি এই কার্যসূচীটি আমি আয়োজন করেছো। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাপক সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জির আজি মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমি আজি ভারতীয় জনতা পার্টির প্রদেশের কার্যালয়ত আমি স্মৃতিচারণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আমি আয়োজন করেছো। আর এই অনুষ্ঠানত আমি তেখেতর এগারী গুণমুগ্ধ হিসাবে সকলে আহি শ্রদ্ধাঞ্জলি জানার তেখেতর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ভারতীয় জনতা পার্টিক তৃণমূল পর্যায়ত রাইজর মাজত সেবা করবর কারণে আমি চেষ্টা করে আছো। আর অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ায় যি আদর্শে ভারতীয় জনতা পার্টিক নির্মাণ করেছিল আর যি দর্শনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলক কাম করবলে দর্শন দিয়ে গেছিল, সেই দর্শনক আমি আগুয়াই লৈ যাব বিচাৰিছো। আর আমি এই সময় অটল বিহারী বাজপেয়ীজির শ্রদ্ধাঞ্জলি জানার তেখেতক স্মরণ করার তেখেতর সকল গুণমুগ্ধ সকলের বাবে আজি আমি ইয়াত স্মৃতিচারণ সভা আয়োজন করেছো। আর ইয়াত আমার গোটেই দিনজোড়া তেখেতক শ্রদ্ধাঞ্জলি জনাবর বাবে ইয়াত আমি ব্যবস্থা গ্রহণ করেছো আর সকল রাইজ ইয়ালে আহি তেখেতক শ্রদ্ধাঞ্জলি জনাব পাৰিব।